তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বন্ধুগণ, উচ্চ মাধ্যমিক পাশে অ্যাক্সিস ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, কোন কোন পোস্ট আবেদন হচ্ছে, কত স্যালারি, কোথায় নিয়োগ হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য বলবো। তো ভিডিওটি লাস্ট অব্দি দেখুন, স্কিপ করবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে করে দিন একটি লাইক, এবং ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য TS15Education চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে। তো বন্ধুরা, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস হচ্ছে একটি সেন্ট্রাল গভর্নমেন্ট একটি জব ফেসিলিটি ওয়েবসাইট, যেখানে তোমাদের নিজস্ব যোগ্যতার যে কাজের এখানে অফার আসে। তো এখানে দেখেছেন একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হচ্ছে, যে জব আইডি বলে দিয়েছে, দেখেছেন স্যালারি বলে দিয়েছে 14,000 থেকে 24,000 টাকা স্যালারি, নাম্বার অফ ওপিনিয়ন 1 মোর, মানে প্রতিদিন তোমরা একটা করে আবেদন করতে পারবে, পোস্ট অন 12/6/2020 তে একটি পোস্ট হয়েছে। তো কোম্পানি নেম পাওয়ার্ড বাই মনস্টার, আর জব টাইটেল দেখেছেন ওয়ার্ক ইন টেলিফোন ইন্টারভিউ ফর অ্যাক্সিস ব্যাঙ্ক, অর্গানাইজেশন টাইপ আদার্স সেক্টর, ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স ফাংশন রেডিও আদার্স ফাংশন রোল ও আদার জব ডিসক্রিপশন বলতে অ্যাক্সিস ব্যাঙ্কে হাই কন্ডিশন সিম, যে কোনদিন তোমাদের নিয়োগ করা হবে, এনরোলমেন্ট নাম্বার এখানে বলে দিচ্ছে, দেখে এই ফোন নাম্বার দিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে তোমাদের সিভি পাঠিয়ে কন্ট্যাক্ট করতে হবে, এদের কাছে ইমেল আইডিও দিয়ে দিয়েছে যোগাযোগ করার জন্য। এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 29 বছর বয়স হতে হবে তোমাদেরকে, আর কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস পাস অর গ্র্যাজুয়েট পাস হলে মানে আবেদন করতে পারবে। তো এখানে স্যালারি ওখানে বলে দিয়েছে, তার সঙ্গে তোমার যে স্যালারি ফিক্সড স্যালারি ইএসআই পিএফ অল মেডিকেল ফেসিলিটিস তোমরা যা পাও সেটা সব তোমরা পাবে, মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে, টোটাল এক্সপিরিয়েন্স 0 থেকে 1, জব লোকেশন কলকাতাতে, তোমাদের কী কাজ করতে হবে এখানে বলে দিয়েছে, অপারেটর অপারেশন সে ব্যাক অফ এক্সিকিউটিভ অফিস ব্যাঙ্ক অফিস এক্সিকিউটিভ কম্পিউটার অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট নেচার জব ফুল টাইম স্যালারি 14,000 থেকে 24,000 টাকা, লাস্ট ডেট 11/8/2020 পর্যন্ত, নাম্বার অফ ওপিনিয়ন 1, এখানে দেখেছি অ্যাপ্লাই বলে অপশন হচ্ছে, অ্যাপ্লাই ক্লিক করে তোমরা এখানে অ্প্লাই করতে পারবে। তো তাছাড়া তোমাদের একটা কথা বলছি, দেখেছেন ভালো করে জিনিস একটা লক্ষ্য করুন, তোমাদের যদি অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়োগ করে তাহলে এখানে পাওয়ার্ড বাই কোম্পানি মনস্টার নাম দিচ্ছে কেন, লেটেন্ট ফেক নিউজ। তো এরকম ফেক নিউজ অসংখ্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, ব্যাঙ্ক যদি তোমাদের নিয়োগ করে কখনো তোমাদের ব্যাঙ্ক বলবে না যে ফোন নাম্বারের মাধ্যমে তোমাদের আমি নিয়োগ করবো, ফোনে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করবো, তো ব্যাঙ্ক কখনো তোমাদের একটি ফোন নাম্বার দেবে না। তো কে দেখেছি এখানে যে ইমেল আইডি দেওয়া হচ্ছে, এই ইমেল আইডিটা একটি ফেক ইমেল আইডি, মানে একটি পার্সোনাল কোনো ব্যক্তির ইমেল আইডি, এখানে কোনো ব্যাঙ্কের ইমেল আইডি নয়, ব্যাঙ্ক কখনো ইমেল আইডি দিয়ে তোমাদের কখনো বলবে না যেখানে সিভি পাঠিয়ে তোমরা ইন্টারভিউ করো। তো এরকম ফেক নিউজ অসংখ্য অ্যাপ্লাই হয়েছে, আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমাকে প্রথমে অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার পর আমাকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে বলে 250 টাকা দিয়ে, তারপর বলে ওখানে তোমরা এখানে তোমাদের যে বায়োডাটা পাঠাবো, বায়োডাটা পাঠানোর পর তোমাদের এখানে বায়োডাটা সিলেক্ট হবে, সিলেক্ট হবে তোমাদের ইন্টারভিউ নিয়োগ করাবে, ইন্টারভিউতে আমাকে পাস করে যায়, ইন্টারভিউতে ইন্টারভিউ করার পর তোমরা আমাকে 1,000 টাকা পাঠাতে বলে, তোমার এখানে চাকরি সিলেক্ট হয়ে গেছে, এরকম আমাকে বলে যে তোমাদের এখানে 6 থেকে 7 দিনের মধ্যে তোমার বাড়িতে ইন্টারভিউ লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে তোমার বাড়িতে, তারপর তুমি যোগ করতে পারবে, তারপর এরকম অনেক টাকা তোমাদের চাইতে পারে। তো একটু সাবধানে দেখে শুনে নেবেন, বোধহয় এরকম ফেক নিউজ কিন্তু অসংখ্য অ্যাপ্লাই হচ্ছে, এই NCS পোর্টাল থেকে অনেক কিছু ফেক নিউজ তোমাদের উঠে আসছে, তো তার মধ্যে যেটা জেনুইন আমি তোমাদের সেটি তুলে ধরবো, এটি আমার কাছে মনে হচ্ছে এটি ফেক নিউজ, এটা অসংখ্য একটা ফেক নিউজই বটে। অ্যাক্সিস ব্যাঙ্ক হলে এখানে কোম্পানি নেম কখনো উল্লেখ থাকতো না, ব্যাঙ্ক কখনো এভাবে কখনো টেলিফোনের মাধ্যমে নিয়োগ করে না, এটি কিন্তু তোমাদের জানতে হবে, ফোন নাম্বার দিয়েও কখনো নিয়োগ করতে বলবে না, তো এটি পুরো ফেক নিউজ। এই নোটিশটির লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা লোকান থেকে এই নোটিশটি দেখে নিতে পারো, কিন্তু এটিকে অ্যাপ্লাই তোমরা করবে না বন্ধুরা, অ্যাপ্লাই করে তোমাদের এখানে আমাকে 1,000 টাকা চেয়েছিল, আমি এটা ফেক নিউজ বলি চেয়েছি, শুধু এই নোটিশটা নয়, আগে একটা অ্যাপ্লাই নোটিশ নোটিশ বেরিয়েছিল সেটাতে আমি আবেদন করেছিলাম, সেটাতে আমি বুঝতে পারি যে এটা পুরো ফেক নিউজ, এগুলো আমি সেখানে আবেদন করিনি, তো ধরে ফেলেছিলাম যে এটা ফেক নিউজ, তো তোমরা এটাকে দয়া করে এটিকে আবেদন করবে না, আবেদন করলে কিন্তু তোমরা চরম মুশকিলে পড়তে পারো, তোমাদেরকে 1,000 টাকা 5,000 টাকা চাইতে পারে, তোমরা দিয়ে দেবে কিন্তু পরে কোনোদিন নোটিশ তোমাদের দেবে না, সেই ফোন নাম্বার দেবে, তোমাদের নাম্বার ব্লক করে দেবে, সেই ফোন নাম্বার তুমি খুঁজে পাবে না। তো এই হলো মূলত নোটিফিকেশন বন্ধুরা, নোটিফিকেশন তোমরা বন্ধু বান্ধবদের শেয়ার করো, তাদেরকে ইনফরমেশন জানিয়ে দাও, তাদেরকে সতর্ক করে দাও, আর চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15Education চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।